এই এলাকায় আমি কাদের শিকদার রূপে গাঙ্গুয়া। বাংলা চলচ্চিত্রের বহু গল্পে নায়িকাদের তুলে আনতেন তিনি, আবার কখনো পুলিশ হয়ে উপর মহলের নির্দেশে নির্যাতন করতেন সাধারণ মানুষকে। চরিত্রের প্রয়োজনে তিনি কখনো মাস্তান, কখনো পুলিশ, আবার কখনো বা অন্ধকার জগতের ডন। প্রকৃত নাম মোহাম্মদ পারভেজ হলেও তার গাঙ্গুয়া নাম দিয়েছিলেন প্রয়াত অ্যাকশন হিরো জসিম। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত দেওয়ান নজরুল পরিচালিত মাস্তান রাজা চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন গাঙ্গুয়া। ৪৩ বছর অভিনয় জীবনে ৮০০টির অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে এই অভিনেতা সিনেমা থেকে অনেকটা আড়ালে। সবশেষ ২০১৯ সালে পাগলামি সিনেমাটি তার মুক্তি পায়। ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেতা কয়েক বছর আগে ফিল্ম ক্লাব নির্বাচনে ভোট দিতে গিয়ে ব্রেন স্ট্রোক করেছিলেন। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক জীবনে ফেরেন তিনি। তবে শিল্পী সমিতি কিংবা তার সহশিল্পীরা তার কোনো খোঁজ রাখেননি। ২০১৬তে কিন্তু আমি ব্রেন স্ট্রোক করেছিলাম। এই ব্রেন স্ট্রোক করার পরে আমার কিন্তু খবর কিন্তু কেউই কিন্তু সেই রকমভাবে নেয় নাই। বাসায় আমি দুই বছর পর্যন্ত ছিলাম পঙ্গু অবস্থায়। আমি এক গ্লাস পানিও ধরে খাইতে পারতাম না, বা নিজে শক্তি দিয়ে উঠানা দাঁড়ানোর মতন আমার ক্ষমতা ছিল না। তারপরও আমার কিন্তু খোঁজ খবর নেওয়ার মতন চলচ্চিত্র কেউই ছিল না যে আমি গাঙ্গুয়া জীবিত আছি না, বেঁচে আছি না, কী অবস্থায় আছি, এটা কিন্তু কেউ আমাকে একদিনও কিন্তু ফোন করে কিন্তু বলেও নেই। চলচ্চিত্র অভিনয়ের জন্য তাকে খুঁজলেও শিল্পী সমিতি কিংবা অন্য কোনো সংগঠন তার কোনো খোঁজ দেন না বলে আক্ষেপ করলেন এই অভিনেতা। শিল্পীরাই মেরে ফেলছে। কীরকমভাবে? আমি গাঙ্গুয়ায় যেমন আছি, আমি তো জীবিত আছি, এখনও তো সুস্থ, আল্লাহ দিলে আমাকে আল্লাহ সুস্থ করেছে, আমি এখন আল্লাহ দিলে আবার সুন্দরভাবে ছবি টবি কাজ করতে পারবো। কিন্তু এই শিল্পীরাই, আমাদের এই শিল্পীরাই ধরেন আর একটা প্রডিউসারকে জিজ্ঞাসা করলো যে গাঙ্গুয়া সাহেব কোথায়, বা শিল্পী সমিতিকেই জিজ্ঞাসা করলো যে গাঙ্গুয়া সাহেব কোথায়, গাঙ্গুয়া থাকলে তো আমাদের এই ক্যারেক্টারটা করতে পারতো, উনি কোথায়? উনি অসুস্থ আছে বা উনি নাই দেশে, উনি গ্রামের বাড়িতে চলে গেছে, এইরকমভাবে নানান ধরনের নানান কথাবার্তা বলে মানে গাঙ্গুয়াকে মেরে ফেলছে। অথচ গাঙ্গুয়ার খবরই ওরা জানে না। গাঙ্গুয়া তো জীবিত, গাঙ্গুয়া তো এখনও কাজ করতে পারবে, গাঙ্গুয়া তো সবল, আপনারা তো দেখতেছেনই, কিন্তু খোঁজ না থাকলে কীরকমভাবে জানবে ওনারা? ওনারা এইরকমভাবে কথাবার্তাটা দেন যে গাঙ্গুয়া অসুস্থ, কারণ ওই যে শুনছে যে ১৬ সালে অসুস্থ হয়েছে, ওই এখনোই অসুস্থ আছে, এইরকমভাবে গাঙ্গুয়াকে মানে মেরে ফেলা হয়েছে। জয়পুরহাটে জন্ম নেওয়া গাঙ্গুয়ার চলচ্চিত্রে আসার পথটা মসৃণ ছিল না। শুরুতে ছোট চরিত্রে, পরবর্তীতে ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করেন তিনি। একসময় অভিনয় করতে পায়ে হেঁটে শুটিং স্পটে যেতেন তিনি, সম্মানী হিসেবে পেতেন মাত্র ১০ টাকা। ১৯৭৮ সালে ঢাকাই সিনেমায় পা রাখা গাঙ্গুয়ার দীর্ঘ ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই। জীবনের শেষ সময় পর্যন্ত অভিনয় করে যেতে চান গাঙ্গুয়া। না, ওই সময় ছিল অনলি ১০ টাকা, ওই সময় ১০ টাকা ২০টাকা, তারপরে ৩০টাকা ৪০টাকা, তারপরে আমাদের শিফট তৈরি হয় যে শিফট হিসাবে টাকা দেওয়া হয়, আপনি এটা কনভেন্স হিসাবে নেবেন ১০টাকা ২০টাকা ৩০টাকা, আর শিফট পাবেন ১০০টাকা সারাদিন কাজ করে। প্রথমে ৫০টাকা ছিল এক বছর, তারপর হলো ১০০টাকা। থানা কি তোর ড্রয়িং রুম? রূপালী পর্দায় তার অভিনয় দেখে দর্শক আবারও বিমোহিত হবেন এমনটাই প্রত্যাশা করেন এই অভিনেতা। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।